আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে আখ থেকে গুড় তৈরি করা হয় সেটার এন্টায়ার প্রসেস দেখাব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যারা শহরে বাস করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা জেনে যাবেন কিভাবে আখ থেকে গুড় তৈরি করা হয়। So without further ado, let's get started. প্রথমে জমি থেকে আখ সংগ্রহ করা হয়। তারপর এই মেশিনের সাহায্যে আখ থেকে রস বের করে নেওয়া হয়। আখ থেকে বের করে নেওয়া রসগুলো এরপর তাওয়াতে ঢালা হয়। তাওয়াতে আখের রসগুলো ঢালার মূল কারণ হচ্ছে সেগুলোকে সুন্দরভাবে ফুটাতে এবং ছেঁকে নিতে হবে, যাতে রসগুলোর মধ্যে কোনো প্রকার জীবাণু এবং ময়লা আবর্জনা না থাকে এবং পরিষ্কার ও পরিচ্ছন্ন হয়। এভাবে জাল দেওয়া প্রসেসটি অনেকক্ষণ পর্যন্ত চালাতে হবে, যতক্ষণ পর্যন্ত সে আখের রসগুলো গুড়ে পরিণত না হয়। আখের রসে জাল দিতে দিতে এক সময়ে কিছু মেডিসিন যোগ করা হয়, যাতে গুড়ের রঙটা ভালো হয় এবং গুড়টা সহজেই জমাট বেঁধে যায়। এইভাবে দীর্ঘক্ষণ পর্যন্ত আখের রসে জাল দিতে হয়, যতক্ষণ পর্যন্ত না আখের রসটা ঘন হয়ে গুড়ে পরিণত না হয়। এইভাবে দীর্ঘক্ষণ যাবত রসে জাল দিতে এবং নাড়তে থাকলে এক সময়ে রসগুলো গুড়ে পরিণত হবে। দেখতে পাচ্ছেন সমস্ত রস গুড়ে পরিণত হয়েছে। দেখুন গুড়গুলোর কালার খুব সুন্দর হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে এবং খেতে তার চাইতেও ভালো লাগবে। আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের প্রয়োজনীয় মতামত জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।